চার বছর পর নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে অপেক্ষায় আছেন কোটালীপাড়ার মানুষ। গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আবু নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাদুল্লাপুর তেলিহাটি আলিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ ভবন সহ 48টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে গোটা কোটালীপাড়ায় ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে। জনসভা সফল করতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। আমরা প্রাণপ্রিয় নেত্রীর সেই আগমন উপলক্ষে আমরা অধীর আগ্রহে আছি। সারা বাংলাদেশে যে উন্নয়ন করছে তারে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল হইয়া রয়েছেন। এর প্রত্যয়ে কোটালীপাড়াবাসী অত্যন্ত আনন্দিত, উদ্ভালিত, উৎসাহিত। তারা অধীর আগ্রহে বসে আছে তার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ চার বছর পর বঙ্গবন্ধু কন্যাকে দেখার আগ্রহ নিয়ে আশায় বুক বেঁধে আছে সেখানকার গণমানুষ। জানালেন, ভোট চাইতে হবে না, বরাবরের মতো এবারের নির্বাচনেও তাকে শতভাগ ভোট দেবেন টুঙ্গিপাড়ার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য সুবাদ আগ্রহে বসে আছেন তারা। কখন শুধু ভাবছেন 25 তারিখ কখন আসবে, প্রিয় নেত্রীকে এক নজর তারা দেখবে। উনি বলছেন যে ডিজিটাল বাংলাদেশকে আমি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব। আমরা ওনার এই অঙ্গীকারকে বাস্তবায়িত করব। এখানে শতভাগ ভোট ওনাকে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের প্রশাসনের তরফ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রী সফর অপেক্ষায় আছি। সফরকে সফল ও সার্থক করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।